1000 দিনে যদি আপনার কোনো প্রমোশন না হয়, 1000 দিন কোথাও জব করার পরে আপনার যদি ইনক্রিমেন্ট না হয়, তাহলে বুঝতে হবে কোম্পানির কোনো সমস্যা নাই, তাহলে বুঝতে হবে বসের কোনো সমস্যা নাই। সমস্যা কার? সমস্যা আপনার। এই সমস্যা আপনাকেই সমাধান করতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকেই আমাদের কাছে রিকোয়েস্ট করেন যে আমাদের কাছে তো আসলে অনেক কাস্টমারই প্রফেশনাল সিভি বানাতে আসে, সো তাদের সিভির ভুলগুলা বা তাদের ক্যারিয়ারের বিভিন্ন ভুলগুলা এবং সেই ভুলগুলোকে আমরা কিভাবে সংশোধন করতে পারি বা কি কি বুদ্ধি পরামর্শ দিয়ে থাকি, তাই নিয়ে যেন আপনাদের সঙ্গে কন্টেন্ট বানাই। সো এরই ধারাবাহিকতায় আজকে আমরা প্রথমবারের মতো এইটা নিয়ে আমরা একটা এপিসোড চালু করতে যাচ্ছি যে আমাদের কাছ থেকে একজন কাস্টমার যিনি আমাদের কাছ থেকে সিভি লিখে নিয়েছেন, তার ক্যারিয়ারের কিছু গল্প তার নাম উল্লেখ না করে আপনাদের সঙ্গে শেয়ার করব এবং তার কিছু ভুল ত্রুটি আছে, যে ভুল ত্রুটিগুলো হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সেগুলো আসলে কিভাবে সংশোধন করা যেতে পারে সেটা সম্পর্কেও আপনাদের সঙ্গে একটা ধারণা আপনাদেরকে দেওয়া হবে। সো রিসেন্টলি আমাদের একটা ঘটনা ঘটলো। গত 3 দিন আগে রাত্রে আমরা একটা মিটিং করলাম। সো ওই মিটিংটা করলাম এক ভদ্রলোকের সঙ্গে, তার প্রায় 24 বছরের মতো ক্যারিয়ার এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এই 24 বছরের এখন সে 37,000 টাকা বেতন পায়। সে একটা কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কাজ করে। 24 বছর জব করার পরে তিনি একটা কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। সো যখন আমরা তো সাধারণত সিভি লেখার সময় প্রত্যেক কাস্টমারকে তার অবজেক্টিভ জিজ্ঞাসা করি, তার ইন্টেনশন জিজ্ঞাসা করি, তার ক্যারিয়ারে কোন কোম্পানিতে কোন পদে কবে থেকে কবে পর্যন্ত কি কি কাজ করেছে এই ব্যাপারগুলো বিস্তারিত জানার চেষ্টা করি, তার অ্যাচিভমেন্টগুলো তার কাছ থেকে প্রশ্ন করে করে জানার চেষ্টা করি এবং এইভাবেই আমরা আলটিমেটলি সিভি তৈরি করি। সো যখন আমি ওই ভদ্রলোকের সঙ্গে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলছিলাম, একটা পর্যায়ে গিয়ে তিনি একটু আবেগাপ্লুত হয়ে গেলেন এবং দেখলাম যে তিনি মানে কাঁদছেন, মানে তিনি লিটারালি ফোনের অপর পাশ থেকে শুনলাম যে সে বেশ কান্নাকাটি করতেছে আর কি। হ্যাঁ, সো ব্যাপারটা আসলে এরকম যে তার 24 বছরের কাজ করা হয়ে গেছে, তার 24 বছর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তার অলরেডি আছে, এতদিন পরে এসে সে মাত্র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়েছে। সো সে তার জীবনের বিভিন্ন ভুলগুলো সে স্মৃতিচারণ করতেছে। তো উনি ওনার ভুলগুলো স্মৃতিচারণ করতে গিয়ে উনি এরকম বলছেন যে মানে ওনার বাড়ি, ওনার গ্রামের বাড়ি হচ্ছে পটুয়াখালী, ওনার পরিবার দ্যাট মিন্স ওনার ওয়াইফ, ওনার বাচ্চা কাচ্চা যারা আছে সবাই পটুয়াখালীতে থাকে আর উনি জব করেন দিনাজপুরে। এবং এমন একটা অবস্থা যে দিনাজপুর থেকে ওনার যে পরিবারের সঙ্গে যে উনি দেখা করতে যাবেন বা আসবেন এটাও উনি ইচ্ছাটা করতে পারেন না, ওনার ওইভাবে ছুটি থাকে না, ওনার কাজের এরকম একটা ব্যস্ততা থাকে। সো উনি আমাদেরকে কিছু জিনিস শেয়ার করলেন, যেটা হচ্ছে উনি যখন ছাত্র ছিলেন তখনকার সময় থেকে উনি খুব মানে মোজমাস্তি টাইপের একটা লাইফ উনি লিড করছেন। ক্যারিয়ারের শুরু থেকে এই যে 24 বছর হয়ে গেছে, এই 24 বছর সময়কালের ভিতরে তিনি তেমন কোনো বই কিতাব কোনো কিছু পড়েন নাই যেটা তার আত্ম উন্নয়নে কাজে আসবে, যেটা তার ক্যারিয়ার ডেভেলপমেন্টে কাজে আসবে এই ব্যাপারগুলো। এবং উনি আমার সঙ্গে যখন কথা বলছিলেন উনি তখন বললেন যে ওনার এই 24 বছরের ক্যারিয়ারে এই প্রথম কারো সঙ্গে ক্যারিয়ার নিয়ে উনি কথা বলছেন, এর আগে জীবনে কোনোদিন তিনি ক্যারিয়ারে কারোর সঙ্গে কোনো কথা বলেন নাই। সো বন্ধুরা, আপনাদেরকে এই কেসটা আমি কেন শেয়ার করছি, বিকজ আমাদের অনেকেই আছে যারা মধ্যবিত্ত লাইফ লিড করছে শুধুমাত্র তাদের ইচ্ছায়, যারা নিম্নবিত্ত লাইফ লিড করছে তারাও তাদের ইচ্ছায় করছে এবং ফ্যামিলিতে গিয়ে তারা একটা সেন্টিমেন্টাল এনভায়রনমেন্ট বা সেন্টিমেন্টাল একটা আবহ তৈরি করে। মা বাবা হিসেবে আমরা আমাদের সন্তানদেরকে সাধারণত যে সমস্ত অ্যাডভাইসগুলো দেই, যে অ্যাডভাইসগুলো আমরা নিজেরাই কোনোদিন পালন করি নাই। ওই ভদ্রলোক আমার সঙ্গে যখন কথা বলছিলেন তখন উনি বলছিলেন যে উনি ওনার সন্তানদেরকে এইটা এই যে কোনো জীবনমুখী কোনো অ্যাডভাইস দেওয়া এটা দিতেও ওনার লজ্জা লাগে। কেন লজ্জা লাগে? কারণ উনি নিজেই তো এগুলো পালন করেন নাই, নিজেই তো এই অ্যাডভাইসগুলো কোনোদিন মেনে চলেন নাই। সো উনি যদি অ্যাডভাইসগুলো মেনে চলতেন তাহলে এখন ওনার অবস্থা অনেক ইম্প্রুভড হইতো, ওনার ফ্যামিলির অবস্থা অনেকটা ইম্প্রুভড হতো এবং ওনাকে এই যে মানে দুঃখ দারিদ্র এবং এই দৈন্য দশার ভিতর দিয়ে তার দিন কাটানো লাগে। সো ওনার এই কেসটা আপনাদের সঙ্গে শেয়ার করার এইটাই উদ্দেশ্য যে ক্যারিয়ারের শুরুতে একটু সেফ চাকরি খোঁজা, একটু কম কাজ করার চাকরি খোঁজা, এইটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। ক্যারিয়ারের শুরুতে মানুষের যখন বয়স কম থাকে, 18 বছর বয়সে সে যখন অ্যাডাল্ট হয় তখন থেকে আরম্ভ করে 28 বছর 30 বছর সময়কাল পর্যন্ত যে সময়টা, এই সময়টা একজন মানুষের জীবনে চূড়ান্ত পরিশ্রম করার মতো একটা সময়। সো এই সময়টাকে কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই আমাদেরকে এই সময়টাকে কাজে লাগাতে হবে। এই সময়টাতে আমাদেরকে
পরিশ্রম করতে হবে। একাডেমিক পড়াশোনার বাইরে আমাদেরকে প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে। একাডেমিক পড়াশোনার বাইরে গিয়েও আমাদেরকে প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে, আত্ম উন্নয়নমূলক, ক্যারিয়ার ডেভেলপমেন্টমূলক, আমাদের স্কিল ডেভেলপমেন্টমূলক পড়াশোনা করতে হবে। আমাদেরকে স্কিলড হতে হবে, স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, সময়টাকে কাজে লাগাতে হবে এবং খেয়াল করতে হবে আমাদের যেন রেগুলার প্রমোশন, আমাদের যেন রেগুলার প্রমোশন হয়, রেগুলার যেন ইনক্রিমেন্ট হয়। 1000 দিনে যদি আপনার কোনো প্রমোশন না হয়, 1000 দিন কোথাও জব করার পরে আপনার যদি ইনক্রিমেন্ট না হয়, তাহলে বুঝতে হবে কোম্পানির কোনো সমস্যা নাই, তাহলে বুঝতে হবে বসের কোনো সমস্যা নাই। সমস্যা কার? সমস্যা আপনার। এই সমস্যা আপনাকেই সমাধান করতে হবে এবং আপনাকে যোগ্য হতে হবে, দক্ষ হতে হবে। পৃথিবী দক্ষ মানুষের জায়গা, অযোগ্য অদক্ষ হলে আপনাকে পিছিয়ে পড়তে হবে। আপনি যদি কিছুই না করেন তাও আপনি পিছিয়ে পড়বেন, কারণ আরেকজন কিন্তু বসে নাই, সে কিন্তু এগিয়ে যাচ্ছে। 24 বছর বয়স পর্যন্ত জব করে আপনি যদি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হন, সিনিয়র এক্সিকিউটিভ হন, তাহলে এই জীবদ্দশায় তো আপনি কোনোদিন আর উচ্চ পদে জব করতে পারবেন না। সো এই যে দুঃখ, দারিদ্র, দৈন্য দশা, মধ্যবিত্ত, এই যে প্রচলন, এখান থেকে বেরিয়ে আসতে হলে আলটিমেটলি আমাদেরকে স্কিল ডেভেলপ করতে হবে, আমাদেরকে বই পড়তে হবে, আমাদেরকে প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে, যোগ্য হতে হবে, দক্ষ হতে হবে, সিনসিয়ারলি কাজ করতে হবে, সময়ের কাজ সময় মতো করতে হবে, আমাদেরকে কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে, প্রেজেন্টেশন স্কিল বাড়াতে হবে, টাইম ম্যানেজমেন্ট স্কিল বাড়াতে হবে। সো এই কাজগুলো যদি আপনি সব কিছু যদি একসঙ্গে সম্মিলিতভাবে ঘটাতে পারেন, তাহলেই আপনি আপনার ক্যারিয়ারে এগিয়ে যাবেন। আমার কাস্টমার যে ভদ্রলোক, তার মতো এরকম দুঃখ, দারিদ্র এবং দৈন্য দশা কারো যেন না হয়, এটাই আমি আসলে কামনা করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।